আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সন্ধ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো একটু কষ্ট করে জানিয়ে দাও। আমার কথা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। এটি তোমাদের পরীক্ষাতে মাঝে মধ্যে প্রশ্ন এসে থাকে, আমি সৃজনশীল যখন করাতে যাব, সৃজনশীল যখন সলভ করব ইনশাল্লাহ, তখন এই প্রশ্নগুলো তোমরা খুব অনায়াসে পেয়ে যাবা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডার। আজকে আমরা তোমাদের সাথে অ্যাডার নিয়ে আলোচনা করব। তো এই আইসিটির সবচেয়ে তৃতীয় অধ্যায়ের মধ্যে ডিজিটাল ডিভাইস অংশে অ্যাডার টপিকটা গুরুত্বপূর্ণ, এনকোডার ডিকোডারের মতোই। তো আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আজকে আইসিটির যে নবম লেকচার এবং এই লেকচারে আমরা অ্যাডার নিয়ে আলোচনা করব। একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি অ্যাডার নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। একটু কষ্ট করে তোমরা কমেন্ট করো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও, ক্লাসটি শেয়ার করে দাও। একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখনই ক্লাসটি শুরু করে দিব। একটু কষ্ট করে বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। একটু কষ্ট করে বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। বেশিক্ষণ দেরি করবো না, একটু কষ্ট করে আমি তোমাদেরকে সময় দিলাম, জাস্ট এক মিনিট। একটু ক্লাসটি বন্ধুদেরকে মেনশন করো এবং শেয়ার করে দাও, আমি জাস্ট এক মিনিট সময় দিলাম তোমাদেরকে। খুব দ্রুত গতিতে বন্ধুদেরকে শেয়ার করো। খুব দ্রুত গতিতে বন্ধুদেরকে শেয়ার করে দাও, আমি এখনই শুরু করে দিচ্ছি। আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডার। তো অ্যাডার মানে কি আসলে, আমি একটু ফ্যান বন্ধ করে দেই যেন তোমরা দেখতে পারো ক্লিয়ারলি। আচ্ছা, এবার আমি সব ঠিকঠাক হয়ে গেছে আমার, এবার আলোচনা করবে অ্যাডার নিয়ে। আচ্ছা, তো এবার একটু খেয়াল করে দেখো, ওয়ালাইকুম আসসালাম, বাকিরা একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দাও, বাকিরা একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম, জি আহ, ওকে স্যার, ধন্যবাদ। সুমন রাজা, মিস প্রমি, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এবার দেখো, ঠিক আছে, তো দেখো অ্যাডার কি আগে আমরা একটু আলোচনা করি। আসলে কম্পিউটার তো তোমরা সবাই চিনো, কম্পিউটার কখনো যোগের কাজ করতে পারে, বিয়োগের কাজও করতে পারে, গুণের কাজও করতে পারে, ভাগের কাজও করতে পারে, কম্পিউটারের কাজগুলো পারে। তবে এই কাজগুলো পাওয়ার জন্য সে যোগের সাহায্য নিতে হয়। অর্থাৎ কম্পিউটার সকল কাজ কিন্তু যোগের মাধ্যমে করে, যে কোনো কাজ কম্পিউটার যোগের মাধ্যমে করে। এই যে কম্পিউটার যোগের মাধ্যমে, দেখো অ্যাড অর্থ কি, অ্যাড অর্থ যোগ করা, অ্যাড অর্থ কি, যোগ করা। আর অ্যাডার মানে কি, অ্যাডার মানে হলো যেটা যোগ করে, মানে যা দ্বারা কি করা হয়, যোগ করা হয়, তাকে আমরা অ্যাডার বলবো। তাহলে অ্যাডার কি, অর্থাৎ যে সমবায় বর্তনী দ্বারা যোগ করা হয়,
কম্পিউটার সকল কাজ কিন্তু যোগের মাধ্যমে করে। এই যে যোগের মাধ্যমে কম্পিউটারের মধ্যে এই কাজটা যেটা করে সেটার নাম হলো অ্যাডার। আমরা এখন অ্যাডার নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব, তোমরা সবাই দেখতে থাকো। আচ্ছা স্যার সংজ্ঞাটা লিখে দেন। ওকে, আমি সংজ্ঞাটা আবার একটু লিখে দেই, আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। যে সমবায় বর্তনী দ্বারা, যে বর্তনী দ্বারা অথবা সমবায় লেখার দরকার নাই, যে বর্তনী বা সার্কিট দ্বারা যোগ করা যায়, যে বর্তনী দ্বারা যোগের কাজ করা যায় বা যোগ করা যায়, যে সমবায় বর্তনী দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে। তাহলে অ্যাডার কি? এক কথায় পরীক্ষাতে থাকবে অ্যাডার কি, তোমরা লিখবা যে বর্তনী দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে। তাহলে অ্যাডারের সংজ্ঞাটা তোমরা জেনে গেছো, যে বর্তনী দ্বারা যোগ করা যায় তাকে অ্যাডার বলে। ঠিক আছে, তাহলে অ্যাডারের একটা যে সংজ্ঞা সেই সংজ্ঞা তোমরা বুঝছো, এটা নিয়ে আর কারোর মধ্যে কোনো ধোয়াশা থাকলো না। ওকে, আমি কি এটা মুছে ফেলবো কিনা, অ্যাডার কাকে বলে এটা তোমাদেরকে দেখাইলাম, এবার আমি কি এটা মুছে ফেলবো কিনা তোমরা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আমি কি এটা মুছে ফেলবো কিনা, আমি কি এটা মুছে ফেলবো কিনা তোমরা এবার একটু আমাকে কষ্ট করে জানিয়ে দাও। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে। এই অ্যাডারের আরেক নাম হলো যোগবর্তনী। এই অ্যাডারের আরেক নাম কি? যোগবর্তনী, মানে যোগবর্তনী যেটা যোগের কাজ করে। তাহলে আমি বললাম যে বর্তনী দ্বারা যোগের কাজ সম্পূর্ণ করা যায় বা যোগের কাজ করা যায় তাকে অ্যাডার বলে। আর এই অ্যাডার মানে হচ্ছে কিন্তু অ্যাডারের বাংলা হচ্ছে যোগবর্তনী, মানে যা দ্বারা যোগ করা যায়। এখন এই অ্যাডার পৃথিবীতে দুই প্রকার। তাহলে অ্যাডার কত প্রকার? অ্যাডার হলো পৃথিবীতে দুই প্রকার। একটা হচ্ছে, একটাকে আমরা আদর করে বলবো, এটার নাম হচ্ছে কি, হাফ অ্যাডার, হাফ অ্যাডার। আর এটার নাম হচ্ছে ফুল অ্যাডার। তাহলে অ্যাডার হচ্ছে পৃথিবীতে দুই প্রকার, একটার নাম হচ্ছে হাফ অ্যাডার আর একটার নাম হচ্ছে ফুল অ্যাডার। এখন স্যার হাফ অ্যাডার কাকে বলে বা হাফ অ্যাডার কি? হাফ অ্যাডারের বাংলা হচ্ছে অর্ধ যোগবর্তনী বা অর্ধ যোগের বর্তনী। আর ফুল অ্যাডারের বাংলা হচ্ছে পূর্ণ যোগবর্তনী। ঠিক আছে, তাহলে হাফ অ্যাডার কি ফুল অ্যাডার কি একটা ধারণা পেয়েছো তোমরা। ওকে, তাহলে হাফ অ্যাডার কি আর ফুল অ্যাডার কি তোমরা একটা ধারণা পেয়েছো। ঠিক আছে, কারা কারা বুঝো না একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, আমি তোমাদেরকে আবার একটু বলে দিব। ওকে, কারা কারা বুঝো না একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, কারা কারা এইটা বুঝো নাই সেটা আমাকে একটু কষ্ট করে জানিয়ে দাও। হাফ অ্যাডারকে আমরা বলবো অর্ধ যুগের বর্তনী আর ফুল অ্যাডারকে বলবো পূর্ণ যুগের বর্তনী। তাহলে অ্যাডার কত প্রকার? দুই প্রকার। অ্যাডার কি করে? যোগ করে। অ্যাডারের কাজ কি? যোগ করা। কি যোগ করা? বাইনারি ডিজিট মানে ভিট গুলোকে যোগ করে। তাহলে দেখো অ্যাডার কত প্রকার? দুই প্রকার, একটা হলো হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। আচ্ছা ঠিক আছে, ওকে। হাফ অ্যাডারের আমি এখানে আমার হাফ অ্যাডার বানানটা হয় নাই, এবার ঠিক আছে।
হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। হাফ অ্যাডার মানে হচ্ছে অর্ধ যোগের বর্তনী, যেটা অর্ধেক যোগ করে, আর ফুল অ্যাডার মানে হচ্ছে পূর্ণ যোগের বর্তনী। এবার আমরা একসাথে এইটারও সংজ্ঞাটা শিখে ফেলবো এবং এইটারও সংজ্ঞাটা শিখে ফেলবো। আমরা হাফ অ্যাডার কাকে বলে এবং ফুল অ্যাডার কাকে বলে একটু কষ্ট করে আমরা একটু লিখে ফেলবো, ঠিক আছে? হাফ অ্যাডার কাকে বলে, ফুল অ্যাডার কাকে বলে একটু কষ্ট করে আমরা লিখে ফেলবো। ওকে, ঠিক আছে, তোমরা বুঝতেছো? ওকে, ধন্যবাদ। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। এবার আমরা একটু দেখাই তোমাদেরকে, হাফ অ্যাডারটা একটু দেখাই, তারপর আমরা ফুল অ্যাডারের কাজ করব। হাফ অ্যাডার কাকে বলে এটা একটু আলোচনা করি। ওকে, আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। এরপরে আসি আমরা হাফ অ্যাডার। তো আমরা এটাকে বাংলায় অনেক ক্ষেত্রে এইভাবে আসে, হাফ অ্যাডার। হাফ অ্যাডার কি? তো আমরা জানি অ্যাডারের কাজ কি, যোগ করে। অ্যাডারের কাজ কি, যোগ করে। যে সমবায় বর্তনী দ্বারা যোগের কাজ সম্পূর্ণ করা যায় তাকে অ্যাডার বলে। একটু আগে সংজ্ঞাটা লিখলাম। অ্যাডার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার কাকে বলে এটা একটু আমরা দেখি। যে বর্তনী দ্বারা দুই ভিট যোগ করা যায়, যোগ করা যায় বা যোগ করা হয়, বা যে সমবায় বর্তনী দুই ভিট যোগ করে তাকে আমরা কি বলবো? হাফ অ্যাডার বলবো। তাহলে যে অ্যাডারের সাথে দুই ভিট যোগ করা যায় আমরা এটা এইভাবেও লিখতে পারি, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে অ্যাডারের সাহায্যে দুই বিট যোগ করা যায়, এটাও লেখা যায়, ওইভাবেও লেখা যায়, যেভাবে তোমাদের খুশি। যে অ্যাডারের সাহায্যে দুই বিট যোগ করা যায় তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডার বলে। ঠিক অপর পাশে নিচে দিয়ে লেখো ফুল অ্যাডার। নিচে দিয়ে লেখো না, আমি এখানে লিখবো না, আগে এই সংজ্ঞাটা তোমরা লিখে ফেলো। যে অ্যাডারের সাহায্যে দুই ভিট, মানে দুইটা মাত্র বাইনারি ডিজিট কে যোগ করা যায়, যে অ্যাডারের সাহায্যে দুই ভিট যোগ করা যায় তাকে আমরা বলবো হাফ অ্যাডার, আর যে অ্যাডারের সাহায্যে তিন ভিট যোগ করা যায় তাকে আমরা বলবো ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডার কয় বিট যোগ করে? দুইটা বিট। ফুল অ্যাডার কয় বিট যোগ করে? তিনটা বিট। তাহলে আমরা কি সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেলাম। হাফ অ্যাডারের সংজ্ঞাটা হচ্ছে যে অ্যাডারের সাহায্যে দুইটা বিট যোগ করা যায় তাকে হাফ অ্যাডার, আর যে অ্যাডারের সাহায্যে তিনটা বিট যোগ করা যায় তাকে ফুল অ্যাডার। তাহলে আমরা এটার উপর একটু লিখে দিই, ফুল অ্যাডার। কি লিখবো? ফুল অ্যাডার। ওকে, ফুল অ্যাডার। তাহলে যে অ্যাডারের সাহায্যে আমরা দুই যায় কি লিখবো? তিন লিখবো। কি লিখবো? তিন। যে অ্যাডারের সাহায্যে তিন ভিট যোগ করা যায় তাকে আমরা বলবো কি? ফুল অ্যাডার। কি বলবো? ফুল অ্যাডার। ওকে, তাহলে হাফ অ্যাডারের সংজ্ঞাটাও তোমরা জেনে গেছো, ফুল অ্যাডারের সংজ্ঞাটাও তোমরা জেনে গেছো, ঠিক আছে? আশা করি একটা ধারণা পেয়েছো। ওকে, এবার আমি এটা একটু শেষ করে দেই, আমি পরে চলে যাই। হাফ অ্যাডার নিয়ে এবার বিস্তারিত আলোচনা করব, একটু কষ্ট করে তোমরা দেখো, আমি পরে চলে যাচ্ছি। এটা কি লিখছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, আমি এটা এখন মুছে ফেলবো। ওকে, ক্লাসটা বেশি দীর্ঘায়িত করবো না, যেহেতু সময় কম তোমাদের। এখন আমরা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা আঁকবো, ঠিক এনকোডার ডিকোডারের মতো। হ্যাঁ, ওকে ওকে। তো হাফ অ্যাডারের যে ব্লক ডায়াগ্রামটা সেটা একটু আঁকি। হাফ অ্যাডারের কয়টা বিট যোগ করে? দুইটা বিট। যদি দুইটা বিট যোগ করে তাহলে এটার ইনপুট থাকবে দুইটা, এবং অ্যাডারের ক্ষেত্রে যেটা, অ্যাডারের আউটপুট অলওয়েজ দুইটা আউটপুট থাকে। ইনপুট কম বেশি হতে পারে, কিন্তু আউটপুট কয়টা থাকবে? দুইটা আউটপুট থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে এবার একটু দেখো, আমি যেটা লেখাচ্ছি এটা হচ্ছে অ্যাডারের বর্তনী, অর্থাৎ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এটা নিচে লেখো ব্লক, গতকালকে লেখাইছিলাম ব্লক ডায়াগ্রাম, ডায়াগ্রাম। ওকে, আচ্ছা, তো আমি বলছি হাফ অ্যাডার কয় বিট যোগ করে? দুই বিট। তাহলে এটার ইনপুট থাকবে দুইটা, আমরা এ বি সি ইত্যাদি দিতে পারি, এ এবং বি ইনপুট, এবং আউটপুট থাকবে দুইটা, একটা হলো এস একটা হলো সি। এস মিন্স হচ্ছে সাম, সি মিন্স হচ্ছে ক্যারি। এস এ হচ্ছে কি? এস মানে হচ্ছে সাম, সাম মানে হচ্ছে যোগফল,
আর সি সি মানে হচ্ছে ক্যারি, ক্যারি মানে যেটা অবশিষ্ট হাতে থাকে সেটাই হচ্ছে ক্যারি। তাহলে এটার নাম হচ্ছে এইচ এ হাফ অ্যাডার। এখন পরীক্ষাতে থাকবে কোনটা? পরীক্ষাতে শুধুমাত্র এটা দেওয়া থাকবে, এটা পরীক্ষাতে কি থাকবে? শুধুমাত্র এটা দেওয়া থাকবে। এই বলবে এর সাহায্যে একটা সত্যক সারণী অঙ্কন করো, বলবে এর সাহায্যে একটা লজিক গেট অঙ্কন করো। তো এইটা তোমাকে দেওয়া থাকবে, আগে চিনতে হবে এটা কি। তুমি চিনি পালাইবা যে স্যার স্যারে আপনি আমাদেরকে পড়াইছেন এটা দুইটা বিট থাকবে, এই একটা বিট এই একটা বিট, অর্থাৎ দুইটা ইনপুট থাকবে, এই একটা ইনপুট এই একটা ইনপুট, এই দুইটা ইনপুট থাকবে এবং দুইটা আউটপুট থাকবে, দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট একমাত্র হাফ অ্যাডারের থাকে, এই ছাড়া পৃথিবীতে আর কারো থাকে না। তাইলে আমরা এই ছাড়া আছে, তবে এই ছাড়া ইনপুট হতে পারে আউটপুট হবে একটা এই অন্যান্য গেট গুলার, কিন্তু একমাত্র হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট থাকবে দুইটা আউটপুট থাকবে দুইটা, ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট থাকবে তিনটা আউটপুট থাকবে দুইটা, খেয়াল করতে হবে। এই এস, এই এস মিন্স হচ্ছে সাম মানে যোগফল, আর সি সি মানে হচ্ছে ক্যারি, ক্যারি মানে অবশিষ্ট হাতে থাকে কত, এইটা আর কি। আশা করি এটা ব্লক যে ডায়াগ্রামটা সেটা তোমরা বুঝছো। পরীক্ষার সময় এরকম এস স্ল্যাশ এ অর্থাৎ হাফ অ্যাডার সংক্ষেপে এভাবে লেখা থাকবে, আশা করি এটা তোমরা বুঝছো। এবার আমি এটা এটা মুছে ফেলি। হ্যাঁ, তো এটার এবার আমরা ইনপুট ইনপুট যদি দুইটা ইনপুটের জন্য আমাদের সত্যক সারণী যখন আমরা লিখবো, এবার লিখবো কি সত্যক সারণী, তবে একটা সিকোয়েন্স বজায় রাখতে হবে। শুরুতে আমরা কি লিখবো? ব্লক ডায়াগ্রাম, শুরুতে সংজ্ঞা দিব, তারপরে ব্লক ডায়াগ্রাম, তারপরে সত্যক সারণী, তারপরে সত্যক সারণী থেকে সমীকরণ, সমীকরণ থেকে আমরা কাজ করব গেটের। ওকে, তাহলে সত্যক সারণী নিয়ে একটু হালকা আলোচনা করে দেই। তো আমরা তোমাদেরকে পড়াইছিলাম দুইটা ইনপুট থাকলে আউটপুট কয়টা হবে, একটু কষ্ট করে বলো আউটপুট কয়টা হবে দুই ইনপুটের জন্য, সরি আমাদের দুই ইনপুটের জন্য ঘর কয়টা হবে সেটা একটু তোমরা আমাকে বলবা, দুই ইনপুটের জন্য ঘর কয়টা হবে। ওকে, এটার নাম হচ্ছে ইনপুট, এটার নাম হচ্ছে আউটপুট। তোমাদের সাড়া না পেলে আমরা ক্লাসগুলো আর কালকে থেকে কন্টিনিউ করব না, ঠিক আছে? কালকে থেকে আমরা ক্লাস গুলো কন্টিনিউ করবো না, আমরা এইটা ফেড কোর্সের ক্লাস, আমরা ইনশাল্লাহ কাল থেকে ফেড কোর্সে নিব, কারণ ফেড কোর্স স্টুডেন্ট গুলো আমার সাথে অনেক বেশি রাগারাগি করে যে স্যার এগুলো তো আমাদের ক্লাস, আপনি কেন ফ্রিতে নিচ্ছেন, এগুলো তো আমাদেরকে আমরা ভর্তি হয়েছি কষ্ট করে। হ্যাঁ, তো আশা করি আমি এগুলো ওদের যেহেতু ক্লাস, আর তোমরা যেহেতু নতুন একটা কোর্স চালু হয়েছে, তোমরা যারা ভর্তি হতে চাও কষ্ট করে ভর্তি হয়ে যাবো ইনশাল্লাহ। চারটা সাবজেক্ট বাংলা, সেকেন্ড পেপার আইসিটি, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা তোমরা। ওকে, ঠিক আছে, এখন দেখো এটার নাম কি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই ছাড়া তো আর আমাদের আর কিচ্ছু নাই, আমি অনেক বড় বড় করে লিখে ফেলছি, এত বড় করেও লেখার দরকার ছিল না। আচ্ছা যাই হোক, আর এটার যোগ, আর এদিকে কি ছিল, আউটপুট ছিল এস এবং আচ্ছা ক্যারি এবং সাম, আমরা সামটা এদিকেও লিখতে পারি, ক্যারিটা এদিকে লিখতে পারে, সামটা ওইদিকে লিখতে পারে, কোনো সমস্যা নাই, এদিক সেদিক হইতে পারে, এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, আচ্ছা এবার আমরা ঘর কয়টা হবে, চারটা, একটা ঘর দুইটা ঘর তিনটা এবং সাইডটা। ওকে, আচ্ছা তো আমি সাইডটা ঘর যখন আঁকলাম, প্রথম ঘরে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এই ঘরে দুইটা জিরো দুইটা ওয়ান, এটা আগের মতো নিয়মটা। এবার আমরা যোগ করব, তো যোগ তো আমরা সারা জীবনে করলাম, বাইনারি যোগ করে, অ্যাডার কি করে, যোগ করে, যোগের কাজ করে, তো যোগ করি, শূন্যর সাথে শূন্য যোগ করলে সেটা কি হবে, শূন্য হবে, তাইলে আমাদের যোগফল হবে শূন্য, আর ক্যারি কিছু থাকে না, ক্যারির ঘর হবে শূন্য। ওকে, এরপরে শূন্যর সাথে এক যোগ করলে আমরা জানি শূন্যর সাথে এক যোগ করলে সমান সমান এক হয়, অর্থাৎ যোগফল হবে এক, হাতে কিছু থাকবে না, ক্যারি থাকবে জিরো। এরপরে শূন্যর সাথে আবার এক যোগ করলে যোগফল থাকবে এক, হাতে কিছু থাকবে না, জিরো। এবার আমরা ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে ইজ ইকুয়াল টু জিরো হয়, কেন ইজ ইকুয়াল টু জিরো হয়, কারণ আমরা জানি এক এক যোগ করলে দুই হয়, কিন্তু বাইনারির ভিত্তি কত, দুই, আমরা জানি যোগফল কখনো ভিত্তির সমান অর্থাৎ দুই হবে না, সেটা দুই এর চেয়ে ছোট হবে, তখন আমরা কি করব, এই দুই থেকে আমরা কি করব, ভিত্তিটা বিয়োগ করে দিলে হবে জিরো, তাহলে যোগফল হইলো জিরো, আর এটা কতবার বিয়োগ গেছে, একবার, অর্থাৎ ফলাফল হইলো ওয়ান, তাহলে আমরা এখানে লিখবো ক্যারি, লিখবো কত, ওয়ান, অর্থাৎ একে একে যোগ করলে হবে জিরো, হাতে থাকবে ওয়ান, এটাই তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তো এবার আমরা যে একটা সত্যক সারণী পেলাম, এই সত্যক সারণী থেকে এবার আমাদের কি করতে হবে, সমীকরণ ক্রিয়েট করতে হবে। আমরা এখন সমীকরণটা ক্রিয়েট করব, একটু কষ্ট করে দেখো,
আচ্ছা এটা যদি তোমরা না বুঝো আমাকে আবার একটু প্রশ্ন করবে, আসলে আমার কোনটা সমস্যা হয়ে গেছে আমি ল্যাপটপ থেকে তোমাদের কমেন্ট গুলো দেখতেছি, ঠিক আছে? ওকে না বুঝলে আমাকে একটু কষ্ট করে বলবা, সমস্যা নাই। ওকে এটা যদি তোমরা না বুঝো আমাকে আবার একটু বলবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? বুঝছি স্যার, ওকে ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা তোমরা রিয়েক্ট গুলো ঠিকঠাক মতো দিবে, আমরা ক্লাস শেষ হওয়ার পরে রিয়েক্ট যাদের উল্টা পাল্টা রিয়েক্ট পাবো তাদেরকে আমরা গ্রুপ থেকে বের করে দিব। এত কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের সাড়া পাওয়ার জন্য, সো আসলে এই ক্লাসগুলো আমরা এত ভালো করে ক্লাস নেই, আমাদের ক্লাসগুলোতে সাড়া তুলনামূলকভাবে ওইভাবে আমরা পাই না। আর মানে আমি অন্য ব্যাপারে মন্তব্য করতে চাচ্ছি না, তারপর আমি তোমাদেরকে বলি ভালো জিনিস আসলে স্টুডেন্ট নিতে চায় না। তো আমরা এই জন্য আর আগামীকাল থেকে আমাদের ফ্রি ক্লাস হবে না, এটা আজকের জন্য শেষ ক্লাস। অনেক কথা বলছি তোমাদেরকে, স্যারকে ক্ষমা করে দিও, ইনশাল্লাহ আমরা এটার পরে আর তোমাদের যেহেতু সাড়া কম ঠিক সেই ক্ষেত্রে আমরা আর এই ফ্রি ক্লাসগুলো আর নিবো না। তো এবার দেখো আমরা একটা 70 সারণী অঙ্কন করলাম, তো এটা কিভাবে হইলো আমি আবার একটু তোমাদেরকে বলি। আসলে যোগ করলাম আমরা, শূন্যর সাথে শূন্য যোগ করলে যোগফল শূন্য, সাম মানে কি যোগফল অর্থাৎ ফলাফল। এই ক্যারি হিসাবটা বাদ, ক্যারি মানে হলো অবশিষ্ট কত রইলো হাতে, কত রইলো ওইটা। শূন্যর সাথে শূন্য যোগ করলে হবে শূন্য, শূন্যর সাথে এক যোগ করলে হবে এক, হাতে কিছু থাকবে না শূন্য। একের সাথে শূন্য যোগ করলে এক, হাতে কিছু থাকবে না শূন্য। এবার এক এক যোগ করলে হবে শূন্য, যোগফলটা কি হবে শূন্য, আর অবশিষ্ট ক্যারি থাকবে কত এক। এটা তোমাদেরকে আগেও আমি শিখাইছিলাম, যারা আমার বাইনারি যোগ বিয়োগের ক্লাসটা দেখো নাই কষ্ট করে ইউটিউব থেকে দেখে নিবা। ওকে আচ্ছা তো আশা করি তোমরা এতক্ষণ তো এটাই বুঝাইছিলাম, বলে আরেকবার বুঝান, এতক্ষণ তো এটাই আমি বুঝাইছিলাম, তোমরা বুঝো না বলে আমি এটাই তো এতক্ষণ বুঝাইছিলাম। আচ্ছা তাই হোক, অনেকে বিরক্ত হয়ে যায় আমাকে বলে যে স্যার আপনি একবার বললেই তো হয়, আপনি এক কথা বারবার বলেন, আমাদের কাছে বিরক্ত লাগে এই জন্য ক্লাসগুলো দেখি না। সো আমিও এই ধরনের আসলে কথাগুলো শোনার পর অনেক খারাপ লাগে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার আপনি একটা কথা আমি হিসাব করছি 13 বার বলছেন। তা আমি বলছি আসলে তারপরে তো স্টুডেন্ট বুঝে না, এদেরকে তো বুঝাইতে হবে। এরপরও আসলে আমি এক কথা অনেকবার বলে ফেলি তোমাদের জন্য, আর বেশি কথা বললে স্টুডেন্ট বিরক্ত বোধ করে। ওকে ক্লাস কেন নিবেন না স্যার? নিবেন না কেন? তোমাদের সাড়া কম এই জন্য নিবো না, তোমরা একদম সাড়া কম, ক্লাসগুলো শেয়ার করো না, ক্লাসগুলোতে স্টুডেন্ট তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করো না। মাত্র 134 জন ক্লাস দেখে, এত কষ্ট করে ক্লাসগুলো নেই আমার, এক একটা ক্লাস বাস্তব যে ক্লাসগুলো সেগুলো তো 200 স্টুডেন্ট থাকে। সো যাই হোক, আমরা এখন দেখাবো তোমাদেরকে, প্রথমে এস এর কাজ করব, তারপরে আমরা সাম এর কাজ করব। তো আগে দেখতে হবে এস এর কোন ঘরে ওয়ান আছে, এই যে দেখো এস এর এই ঘরে ওয়ান আছে, তখন ইনপুটের অবস্থা কি? তখন ইনপুটের অবস্থা এ নট বি প্লাস, এরপর কি আছে? এই ঘরে ওয়ান আছে, যদি এই ঘরে ওয়ান থাকে তখন ইনপুটের অবস্থা কি? এ শূন্য থাকলে কি হয়? নট হবে, বি নট। আশা করি এটা তোমরা বুঝছো, আসলে এটা এক জোনের মধ্যে পড়ছে, এ নট বি প্লাস এ বি নট, এটা কিন্তু এক জোনের সূত্রের মধ্যে পড়ছে। যাই হোক এটাকে আমি ডাবল করে তোমাদেরকে বুঝাবো। এরপরে কি আছে? সির কোন ঘরে ওয়ান আছে? এই ঘরে, তখন ইনপুটের অবস্থা কি? এ বি, শেষ। এটা হলো তার সমীকরণটা, সমীকরণটা আবার একটু আমি তোমাদেরকে বুঝাই দেই, আমরা কিভাবে এখান থেকে সমীকরণটা বাইর করবো সেই নিয়মটা আবার একটু তোমাদেরকে জানিয়ে দেই। এবার একটু দেখো, এই এস এর ঘরটা আগে মুট করে ধরো, ধরলাম, এই যারা বুঝো না এখানে অনেকে কিন্তু বুঝে না, আমি কিন্তু বুঝতে পারি, ক্লাসে যখন আমরা ক্লাস করাইতে যাই তখন অনেক স্টুডেন্টদের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি তারা বুঝে না, আমরা যখন এদেরকে বুঝে এরা মাথা নিচু করে রাখে, চুপ করে রাখে, মানে বলে বলে না যে স্যার আমরা বুঝছি বুঝছি, এটা বলে না। কেন বলে না জানো? এটা চুপচাপ থাকে। আবার অনেক স্টুডেন্ট যখন আমরা এক কোনা থেকে মাইতে মাইতে আসি তখন আরো যে স্টুডেন্ট বলে স্যার বুঝছি বুঝছি বুঝছি, আসলে এরা কিছুই বুঝে না, ভয়ে বলে স্যার বুঝছি, এটা কিন্তু পড়ার কখনো পরিবেশ হতে পারে না। একদম এমন ভাবে টিচার বুঝাবে, এমন ভাবে টিচার পড়াবে, একদম ক্লাসের দুর্বল স্টুডেন্ট চোখ পর্যন্ত বুঝতে বাধ্য হয়, এইটাই হলো শিক্ষকের নিয়ম। ক্লাসে ভালো ভালো স্টুডেন্টদেরকে নিয়ে তো আমরা সাফাই গাইতে হবে না, হ্যাঁ তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি অনেক ভালো, তুমি তুমি পড়াশোনা অনেক ভালো, তাকে নিয়ে তো পড়ে থাকলে হবে না। আমাদের যে নীতি নৈতিকতা, আমাদের দায়িত্ববোধ, একদম ক্লাসের দুর্বল যে স্টুডেন্ট তাকে নিয়ে আসলে বেশি ভাবা উচিত আমাদের, কারণ এদের তো পাস করে আনতে হবে আমরাই, হ্যাঁ এগুলো নাই, যে কয়জন একটু ভালো এদেরকে নিয়ে সবাই পড়ে থাকে, এদেরকে নিয়ে সবাই ব্যস্ত। তো আমি এই কথা বলতে চাচ্ছি না, সেটা হচ্ছে কি,
এমন ভাবে বোঝানো দরকার জানো ক্লাসের দুর্বল স্টুডেন্টরাও বুঝতে পারে। তা আবার একটু বুঝাই দেই, এস এস এর ঘরটা ধরো, ধরে দেখো এস এর কোন কোন ঘরে ওয়ান আছে, এই যে দেখো ইয়ানো ওয়ান আছে, এই জায়গায় ওয়ান আছে, দুই ঘরে ওয়ান আছে। ওয়ান থাকার থাকলে তখন ইনপুটের অবস্থা কি, ইনপুটের এ এর ঘরে হইলো জিরো, বির ঘরে হইলো ওয়ান। তো জিরো যদি থাকে তখন এ যখন আমরা এখানে এটা লিখবো, লিখলে জিরো থাকার কারণে এর উপরে নট, অর্থাৎ একটা বার, এটার নাম কি বার, বার দিয়ে দিলাম। বির ঘরে যেহেতু ওয়ান আছে মানে এটা অ্যাক্টিভেট, এর উপরে নট হবে না, বি বি লিখছি। এরপরের ঘরে কি আছে, এই ঘরে দেখো ওয়ান আছে, থাকলে এই ঘরের অবস্থা কি, শুধু এ খালি থাকবে এবং জিরো থাকার কারণে বির উপরে নট হবে, এটা হলো এটা। এরপরে সি কোন ঘরে ওয়ান আছে, এই যে দেখো সি শুধু এই ঘরে ওয়ান আছে, তখন ইনপুটের অবস্থা কি, তখন ইনপুটের অবস্থা এর ঘরেও কোনো নট নাই ওয়ান, বির ঘরেও কোনো নট নাই, অর্থাৎ এ বি একসাথে বসবে, শেষ। এটা হলো সমীকরণটা, ওকে, আশা করি তোমরা বুঝছো। এটা যদি বুঝে থাকো, এটা আসলে একটা সূত্রের মধ্যে পড়ছে, আমরা একজনের একটা সূত্রের নাম জানি এ একজন বি, এটার একটা সূত্র পড়ছে এ নট বি প্লাস এ বি নট সমান সমান এ বি, এটা একটা একজনের একটা সূত্র, সেই একজনের সূত্রের মধ্যে এটা পড়ছে। তবে আমরা ইচ্ছে করলে এটাকে একজনের সূত্রের মধ্যেও ফেলতে পারি, আর যদি না ফেলি আমি অনেকে বলবো স্যার এটা আপনি কোন জায়গা থেকে আনছেন, এটা কোন জায়গা থেকে আনছে এটা জানার দরকার নাই, আমি তোমাদেরকে জাস্ট একটু বলি এটা একজনের একটা সূত্র। তো আমরা একজনের সূত্রের মধ্যে যাব না, এবং এটা দিয়ে আমরা এখন গেট ক্রিয়েট করে ফেলবো, মৌলিক গেট ক্রিয়েট করবো, দুই ভাবে লেখা যায়, তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা ওইটাই লিখবা। তো আমরা শুরুতে দেখো এ লিখলাম, এই যে এ নিলাম, এরপরে এ নট কিন্তু আছে, এ নট আছে না, এবার আমরা একটু হালকা করে দাগ দিয়ে এ নট নিলাম, এরপরে কি আছে বি আছে, নিলাম বি, এখানে কি বি নট আছে না, আছে বি নট, তাহলে এবার আমরা একটু কি বি নট নিলাম। নেওয়ার পরে যেহেতু আমাদের একটু বড় হবে তাই আমি এটা একটু বড় করে লিখতে চাচ্ছি, আমি একটু বড় করে লিখতে চাচ্ছি উপরের দিকে, আমি একটু দেখো এস সমান সমান এ নট বি প্লাস এ বি নট, সি সমান সমান এ বি, আমি একটু বড় করে উপরের দিকে লিখি যেন তোমরা বুঝতে পারো, ওকে। আচ্ছা তাহলে এ আমি লিখছি সোজা, একটা এখন সার্কিট অঙ্কন করবো এটার জন্য, এরপরে আমরা কি লিখবো এ নট, কি লিখবো এ নট, এবার আমি কি করছি এ নটটা লিখছি, ওকে। আচ্ছা ওকে, এবার এ নট লেখার পরে আমরা কিসের কাজ করবো, বি বি লিখছি, বির পরে দেখো আমরা বির উপরে কি নট আছে না, তা আছে, তো বির জন্য আমরা বি নট একটা অঙ্কন করবো, এই যে বি নট। এবার শুরুর ঘরে কি আছে, প্রথমটা কি আছে এদিকে, প্রথমটা কি আছে এ নট, তো এ নটের ঘর কোনটা, এই তো এ নটের ঘর, এখান থেকে আমরা একটা দাগ দিব, দিলাম, আচ্ছা এত বড় করার দরকার নেই। এরপরে আছে কি বি আছে, তো বি কই, এই তো শুধু বি, তো আমরা এখান থেকে একটা কি নিলাম, বি নিলাম, নিছিনি, এই দুটা, এই দুটার মধ্যে সম্পর্ক কিন্তু এন্ড গেট, এন্ড এন্ড, এবার আমি কি করলাম একটা এন্ড গেট অঙ্কন করলাম, ওকে। এরপরে কি আছে, এ আছে, শুধু এ, আমরা এবার এখান থেকে শুধু এ নিলাম, এরপরে কি আছে বি নট, তো বি নট কই, এ তো বি নট, আমি এখান থেকে বি নট নিলাম, এদের মধ্যে সম্পর্ক যেহেতু এন্ড গেট আমরা এবার এন্ড গেট নিলাম। এবার এই দুটার মধ্যে সম্পর্কটা যোগের সম্পর্ক অর্থাৎ অর গেট, এবার আমরা একটা অর গেট অঙ্কন করে দিব, ওকে। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে অর গেট, এবার আমি অর গেট অঙ্কন করব, তাহলে এইটা কোন গট গেল এ নট, আর এরপরটা কি গেল শুধু বি, এই দুটা মিলে একসাথে কি হয়ে গেল এ নট বি, এরপরে এটা কোনটা গেছে শুধু এ, এরপরটা কোনটা গেছে বি নট, নিলাম বি নট, দুটা মিলে একসাথে হয়েছে কি এ বি নট, এবার সবগুলো একসাথে অ্যাসমেন সমান সমান কি হয়েছে এ নট বি প্লাস এ বি নট। এরপরে একটু খেয়াল করে দেখো আমি এবার এ বির কাজ করবো, এটা কিন্তু এস এর কাজ শেষ, তো এ এস এ সির কাজ করবো, সরি এবার সির কাজে কি এ বি আছে, তো এ বি কই, এই যে এ নিলাম আমরা এখান থেকে এ, এরপরে কি আছে বি, কোলে বি কই, এই তো বি, এবার নিলাম এখান থেকে আমি বি, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি শুধু এন্ড, এ ছাড়া কিচ্ছু না, শেষ শেষ। তাহলে আমরা কি লিখব সি সমান সমান এ বি, আর এটা যেহেতু শুধু কি গেছে, শুধু এ গেছে এবং বি গেছে, আর এটার নাম সমান সমান এ বি, শেষ। এইগুলো টোটাল আমাদের যে হাফ এডারের যে লজিক সার্কিটটা, হাফ এডারের যে গেটটা, সেই গেট, আশা করি তোমরা ভালো মতো বুঝছো, ধন্যবাদ তোমাদেরকে। যদি একটা ধারণা পাও তাহলে কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে স্যার আমরা ভালো মতো এই বিষয়টা আমরা আয়ত্ত করতে পারলাম, না বুঝলেও সমস্যা নাই, আমি তো আছি তোমাদের কাছে ইনশাআল্লাহ।
ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের আসলে ধৈর্য আছে অনেক। আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী, তো সবকিছু মিলিয়ে আসলে আজকে ক্লাসটা বেশি বড় করা যাবে না, যেহেতু আজকে মসজিদে অনেক জিকির হবে বা তোমরা এবাদত করবা, সো সেক্ষেত্রে আমরা এত বেশি বড় করব না। নোট ডান স্যার, ধন্যবাদ শান্তাক, তার আমার প্রিয় স্টুডেন্ট মৌমনি ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার স্যার, মৌকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হালকা হালকা করে অনেকে দিয়ে অ্যাঙ্গি তোমারে, আলহামদুলিল্লাহ স্যার ভালো করে বুঝছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমি ওইদিকে তাকাচ্ছি কেন, আমার ল্যাপটপ আসলে এখানে রাখছিলাম, আমার ওই ফোনটা একটু সমস্যা হয়েছিল, তো ওই জন্য আমি কিছু কমেন্ট এই যে দেখো ল্যাপটপ থেকে পড়তেছি। হ্যাঁ এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে কিছু কমেন্ট, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ তোমাদেরকে। আমি এবার একটু মুছে ফেলি, এটাকে আরেকভাবে করা যায়, তো এটা পরীক্ষাতে কিন্তু অনেক ক্ষেত্রে শুধু এটা দিয়ে দেয়, ওরা পরীক্ষাতে শুধুমাত্র এটা দিয়ে দেয়, দিয়ে এটার জন্য বলে একটা সত্যক সারণী অঙ্কন কর, বলে এটার জন্য একটা সমীকরণ ক্রিয়েট করো, এটা অনেক ক্ষেত্রে দিয়ে দেয়। তো কোনটা দিব বা কোনটা দিবে না তোমরা আগে একটু বুঝো, তারপর আমরা কাজগুলো করবো। ওকে এবার এটাকে আরেকভাবেও করা যায়, সে নিয়মটা হচ্ছে আমি একটু আগে বললাম তোমাদেরকে, আসলে এ এক্সর বি সমান সমান এ নট বি প্লাস এ বি নট সমান সমান এটা এস মেন্স আর এটা সি মেন্স, আর এটা কি হবে এ বি। ওকে এটা একটা এক্সরের এক্সর গেটের একটা সূত্র, তো এই এক্সর গেট মানে কোন গেট একটু তোমাদেরকে বলি আমি, এক্সর গেট মানে হচ্ছে একটু দেখো মনোযোগ দিয়ে দেখো, এক্সর গেট মানে হচ্ছে ঠিক এরকম একটা গেট, মনে পড়ে কিনা তোমাদেরকে আমি যে করাইছিলাম দেখো একটু খেয়াল করে দেখো, এরকম একটা গেট তোমাদেরকে করাইছিলাম, তাহলে আমি কি করলাম এবারে এক জোরে কাজটা করলাম, এবার কাজটা করবে কি এ বির কাজ, তো এটার নাম হচ্ছে এ এটার নাম হলো বি, আর সমান সমান এটা কি হয়ে গেল এ এক জোর বি, এটা দুই ভাগে গেট অঙ্কন করা যায়। এবার যেহেতু এ বির কাজ করব তাহলে শুরু কি আছে এ আছে, এরপরে কি আছে বি আছে, পরীক্ষাতে এটাও দিয়ে দিবে, শুধুমাত্র এটাও দিয়ে দিতে পারে এ বি, শুধুমাত্র এটা দিয়ে দিলেও কিন্তু তোমরা সত্য সারণীটা ক্রিয়েট করে ফেলবা, এটাও দিয়ে দিতে পারে শুধুমাত্র। ওকে মানে এই গেটটাকে দুই ভাবও লেখা যায়, এইভাবেও লেখা যায়, ওই যে একটু আগে দেখাইছিলাম ওইভাবেও লেখা যায়। ওকে আচ্ছা ওকে, তোমাদেরকে ল্যাপটপ চালানো শেখাবো ইনশাল্লাহ, তো স্যারের সম্পর্কে তো তোমরা জানোই, ইংলিশ ফ্যাকাল্টি থেকে স্টাডি আমার, পড়াইতেছি আইসিটি, এটা কেয়ামতের আলামত যে একজন একটা একটা সাবজেক্টের টিচার আরেকটা সাবজেক্ট পড়াচ্ছে, এটাই তো প্রায় আজকে চার বছরের মতো আইসিটি পড়াচ্ছি, অনেক সাড়া পেয়েছি আইসিটি পড়াই। হ্যাঁ তবে ইংলিশও পড়াই তোমাদের জন্য, আমার ইংলিশ ক্লাসগুলো অবশ্যই দেখবা, না দেখলে তো বুঝবা না কেমন হয় ইংলিশ ক্লাসগুলো, আমার অসংখ্য ক্লাস রয়েছে ইউটিউবে, ইউটিউবে অনেকগুলো ক্লাস রয়েছে, কষ্ট করে এই ক্লাস সহ এই ক্লাসের আগে আরো আটটা ক্লাস রয়েছে আইসিটির, এর আগে আবার সংখ্যা পদ্ধতির প্রায় টোটাল আট নয়টা ক্লাস রয়েছে সংখ্যা পদ্ধতি ইউনিটের, টোটালি ক্লাসগুলো তোমরা দেখে নিবে। আমার যে ইউটিউব চ্যানেলটা সেটা হচ্ছে অ্যাপ এইস ইংলিশ লার্নিং হোম, অ্যাপ এইস ইংলিশ লার্নিং হোম, কষ্ট করে এখানে গিয়ে হ্যাঁ সাবস্ক্রাইব নামে একটা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে দিবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা, এটা করার ফলে আমি যতগুলো ক্লাস তোমাদের জন্য আপলোড করে দিব প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে আশা করি, ঠিক আছে? আমি এই সংক্রান্ত কথা বললাম না তোমাদের সাথে, ওকে স্যার ধন্যবাদ তোমাদেরকে। এরপরে আমি চলে যাচ্ছি ফুল এডারের কাজে, ওকে তো হাফ এডার যেহেতু শেষ হয়ে গেছে, আলোচনার বিষয় হচ্ছে ফুল এডার, তো হাফ এডার কি করে দুই বিট যোগ করে, ফুল এডার কি করে তিন বিট যোগ করে, তো হু ফুল এডারের তো সংজ্ঞাটা আগে দিলাম, এবার সংজ্ঞা দেওয়ার পরে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এটার যে ব্লক ডায়াগ্রামটা সেটা একটু আঁকি, তো ফুল এডার কত বিট কাজ করে তিন বিট নিয়ে কাজ করে অর্থাৎ তিন বিট যোগ করে, তাহলে এটার ইনপুট কয়টা তিনটা এ বি এবং সি অথবা এক্স ওয়াই জেড তোমরা যেটা মন সেটা ইচ্ছা মতো দাও, আমি এ বি এবং সি দিলাম, আর এটার আউটপুট কত আউটপুট হলো দুইটা এস এবং সি, এবং এটার নাম হচ্ছে এফ এ, তার আগেরটার নাম ছিল কি এইচ এ, হাফ এডার,
হাফ অ্যাডার, এই যেহেতু এটা হচ্ছে ফুল তাহলে কি লিখলাম এফ এ ফুল অ্যাডার। এই যে প্যান্টি সেটটা এটার নাম হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। ওকে ঠিক আছে, তাহলে ফুল অ্যাডারের যে আমরা সংজ্ঞাটা পাইলাম সেটা হচ্ছে যে বর্তনী দ্বারা তিনটে ভিড় যোগ করে, যে একটা দুইটা তিনটা ইনপুট গুলোই কি করা চলক গুলোই কি করা হয় যোগ করা হয় যোগ করতে পারে তাকে ফুল অ্যাডার বলে, এবং এটার জন্য আউটপুট হলো দুইটা এস এবং সি। এস মিন্স সামস এবং সি মিন্স হচ্ছে ক্যারি। আশা করি তোমরা এটা বুঝছ। আমি এখন এটা মুছে ফেলবো। ধন্যবাদ, তোমাদের অনেক উপকার হয়েছে, ক্লাসগুলো করে ইনশাল্লাহ খুশি হইলাম, অনেক বেশি উপকৃত হচ্ছে তোমরা ক্লাসগুলো করে, আমিও খুব ভালো লাগলো যে না আমার স্টুডেন্টগুলো অনেক উপকৃত হোক এটা আমি চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ফুল অ্যাডার নিয়ে কাজ করব। তো ফুল অ্যাডারের সংজ্ঞাটা তো তোমরা জানলা। আচ্ছা দেখ, এবার আমি ফুল অ্যাডারের জন্য সত্য সারণীটা ক্রিয়েট করব। তো ফুল অ্যাডারের তিন ইনপুটের জন্য আউটপুট, তিন ইনপুটের জন্য ঘর কয়টা হবে এটা একটু তোমরা একটু আমাকে বলে দাও। তিন ইনপুটের জন্য ঘরের সংখ্যা কয়টা হবে এটা একটু তোমরা আমাকে বলে দাও। তিনটা ইনপুটের জন্য ঘর কয়টা হবে এটা একটু আমাকে কষ্ট করে বলে দাও। আচ্ছা আমি এত বড় করে লিখবো না। এটার নাম হলো ইনপুট, এটার নাম হলো আউটপুট। এবং একটা হচ্ছে এ বি সি, আমরা এটা লিখতে পারি সি এবং এস। ওকে আচ্ছা, তো ঘর কয়টা হবে বলো? আটটা। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা। ওকে ওকে, তাহলে আমি এসির করে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, চারটা জিরো চারটা ওয়ান। হ্যাঁ সবসময় আমরা এটা করে আসছি। এবার আমরা যোগ করব, যোগটা একটু মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই এটা তোমাদের জানা দরকার, এই যোগটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে ধরলেই হবে ইনশাল্লাহ। তো দেখো তুমি এটাও জিরো এটাও জিরো, কেন হলো? কারণ আমরা জিরোর সাথে জিরো তিনটা জিরো একসাথে যোগ করলে জিরোই হবে যোগফলটা, আর ক্যারি কিছু থাকবে না। আমরা জানি শূন্যর সাথে এক যোগ করলে যোগফল এক হবে, হাতে কিছু থাকবে না জিরো। আমরা জানি শূন্যর সাথে এক যোগ করলে হাতে কিছু থাকবে না, ফলাফল হবে এক। এইবার আসি ওয়ান ওয়ান কয়টা? দুইটা। তো শূন্যর সাথে ওয়ান ওয়ান যোগ করো, শূন্যর সাথে ওয়ান ওয়ান যোগ করলে, ওয়ান ওয়ান যোগ করলে কত হবে? টু হবে। কত হবে? টু হবে। আমরা কিন্তু এখানে টু লিখতে পারবো না, অর্থাৎ এখানে একাধিক হয়ে যায়, অর্থাৎ যোগফলটা বেশি হয়ে যায়। আমরা জানি ভিত্তি বাইনারি ভিত্তি কত? দুই। যোগফল কখনো দুই এর সমান হবে না, তখন আমরা কি করবো? ভিত্তি থেকে ভিত্তি বিয়োগ করে দিব। ভিত্তি থেকে ভিত্তি বিয়োগ করলে যোগফল হবে জিরো, তাহলে সাম হবে জিরো, আর কতবার বিয়োগ গেছে? একবার, তাই এই ঘরের সাথে হবে এক। ওকে আচ্ছা, এরপরে ঠিক আবারও এই ঘরের মধ্যে কত হবে? যোগফল হবে ওয়ান, ক্যারি থাকবে জিরো। এবার আবারও আগের মতো ওয়ান ওয়ান যোগ করলে কি হবে? জিরো, এখানে হবে ওয়ান। আবার আগের মতো এখানে জিরো হবে, এখানে ওয়ান। এইবার দেখো তিনটা ওয়ান, তো একটা ওয়ান দুইটা ওয়ান তিনটা ওয়ান, তো ওয়ান ওয়ান কয়টা? তিনটা। খেয়াল করে দেখো, তো এবার একটু তুমি খেয়াল করে দেখো, এখানে ওয়ান কয়টা? তিনটা। তাহলে এটা কত? তিন। তো তিন থেকে তুমি কিন্তু তিনটা দেখো বাইনারি ভিত্তি দুইয়ের চেয়েও সেটা বড় হয়ে গেছে। যদি দুইয়ের চেয়ে বড় হয় তখন আমাদেরকে কি করতে হবে? এখানে ভিত্তি থেকে ভিত্তি বিয়োগ করতে হবে, ভিত্তি থেকে ভিত্তি বিয়োগ করতে হবে। তাহলে দেখো তিন থেকে দুই বিয়োগ করলে হবে কত? ওয়ান। তাহলে আমাদের সাম হবে কত? ওয়ান। আর এটা কতবার বিয়োগ গেছে? একবার, তাই এই ঘরের সাথে ক্যারি থাকবে এক।
তাহলে এই হচ্ছে টোটাল যে কথাটা সেটা হচ্ছে এটাই হলো টোটাল কথা ওকে তাহলে এখানে কয়টা হলো তিনটা ওয়ান উপরে এরপরে বাকিগুলো তো তোমরা বুঝছো আজ এবার এইটা থেকে আমরা এবার কি করব সাম এবং ক্যারি ক্রিয়েট করব তো সাম সমান সমান এবং ক্যারি সমান সমান ক্রিয়েট করব তো দেখো সামের ঘর কোনটা এই হলো সামের ঘর কোন ঘরে ওয়ান আছে এই ঘরে দেখো ওয়ান আছে ना बुझना एक कष्ट दीवा ठीक है ना बुझना कष्ट ओके अच्छा दुटा सी क्यों ए बच्चारा बुझे ना ए बी सी एटा तो ए बी सी एगुलो तो सलक तुम्हें जो इच्छा करो सलक गुलार एक्स वाई जेड दीते एक्स वाई जेड तक किन्तु आर दुटा सी आर आसलो ना ओके अच्छा ठीक है আমি সলভ গুলারে এক্স ওয়াই জেড দামে দিলাম তাহলে তোমরা ব্লক ডায়াগ্রামের মধ্যে সেটাকে এক্স ওয়াই জেড করে দাও আমি আবার একটু তোমাদেরকে বলি একটা ছেলে আমারে প্রশ্ন করছে যে স্যার এখানে দুইটা সি কেন আমি বুঝলাম না দুইটা সি কেন দুইটা সি বলতে তুমি এখানে এ বি সি দিতে পারো এক্স ওয়াই জেড দিতে পারো এম এন ও দিতে পারো তোমার ইচ্ছা সলভ গুলোর নাম তুমি তোমার ইচ্ছা মতো দাও তুমি ইচ্ছা করলে ক খ গ দিতে পারো তো এখন আমি কিন্তু এ বি সি এইটা সি মানে হচ্ছে তো ক্যারি সি আরে এস মানে হচ্ছে সাম এটা তো তোমরা বুঝছো নাকি আচ্ছা তো এবার আমি তোমাদেরকে একটু বলি দেব আচ্ছা ঠিক আছে এক্স ওয়াই জেড এ ধরলাম এক্স ওয়াই জেড এ ধরলাম ওকে তো এবার দেখো তোমরাও কষ্ট করে তাহলে ওইখানে গিয়ে সেটাকে এক্স ওয়াই জেড করে দিবা যেহেতু তোমাদের বুঝতে অসুবিধা এটা সি কেন ডাবল আসলো প্রশ্ন যুক্তি আছে ঠিক আছে বলবে স্যার সি কেন ডাবল আসলো তখন ইনপুটের অবস্থা কি x not plus x not plus y xy plus z not plus আমরা এই দিক দিয়ে করাই এই ঘরে 1 আছে তখন ইনপুটের অবস্থা কি x তারপরে কি আছে y y not ইনপুটের অবস্থা কি এক্স নট জেড ওয়াই এবং জেড এক্স নট ওয়াই এবং প্লাস আর কোন ঘরে ওয়ান আছে এই ঘরে ওয়ান আছে ওকে তো এই ঘরে ওয়ান থাকলে কি হবে এক্স ওয়াই নট জেড এক্স ওয়াই নট জেড এরপরে কোন ঘরে ওয়ান আছে এই ঘরে ওয়ান আছে তখন ইনপুটের অবস্থা কি এক্স ওয়াই জেড নট এক্স ওয়াই জেড নট ওকে কি এই ঘরে থাকার কারণে কি লিখলাম x y z নট এরপরে এই ঘরে মান আছে কি লিখব x y z x y z আশা করি সমীকরণটা তোমরা ঠিকঠাক মতো লিখতে পারছো এবার সমীকরণটা যদি ঠিকঠাক মতো লিখতে পারো এবার গেম তোমরা আঁকতে পারবা তোমরা কি বুঝছো কি না একটু কষ্ট করে আমাকে বলো ওই একজন একটা ছেলে বললো যে সে বুঝে নাই জন্য আমি এক্স ওয়াই জেড দিলাম দুইটা সি কেন আসলো সেটা বললো
আজানটা শেষ হোক। ক্লাসটা যে বেশি শেয়ার করবে তার জন্য প্রাইজ রয়েছে। আশা করি আজান শেষ হয়ে গেছে। তো অনেকে এটা বুঝে নাই, আমি আবার একটু হালকা টাচ করে দেই। এস এর কোন কোন ঘরে ওয়ান আছে সেটা মুট করে ধরতে হবে। এই যে এই ঘরে ওয়ান, এই ঘরে ওয়ান, এই ঘরে ওয়ান, চারটা জায়গায় ওয়ান আছে, সেই ওয়ানটা ধরো। ধরার ফলে এই দিকে এবার তাকাও, ওয়ান কে ধরি এই দিকে তাকাও, তাকায় দেখো যে যে ঘরে ওয়ান আছে, এস এস এর যে ঘরে ওয়ান সেই ঘরের সলব গুলোর উপরে নট হবে যদি সেখানে শূন্য হয়। এই যে এখানে হলো শূন্য আছে তাহলে এক্স এর উপরে নট, এখানে শূন্য আছে এক্স এর উপর ওয়াই এর উপরে নট, এখানে ওয়ান আছে জেড এর উপরে কোনো নট বসবে না, জেড এর উপরে কোনো নট বসাই নাই, শেষ। এরপরে এই ঘরে ওয়ান আছে তখন এই দিকে আমরা যাব, গিয়ে দেখব এক্স এর উপরে নট হবে কারণ এক্স এর ঘরে শূন্য আছে, ওয়াই এর উপরে নট হবে না কারণ ওয়াই এর ঘরে ওয়ান আছে, জেড এর উপরে শূন্য হবে আর জেড এর উপরে নট হবে কারণ এটার ঘরে কি আছে শূন্য আছে। এইভাবে বাকি সবগুলো তোমরা করে ফেলবা। এবার আমি এটার জন্য একটা গেট অঙ্কন করে দিই, তোমাদেরকে শেখাই দেই। এর পাশাপাশি এর সাথে সাথে আমাদের ক্লাসটি আমরা শেষ করে নিব, শেষ করে দিব ইনশাল্লাহ। দেখো যেহেতু সলব কি আছে x, আমরা নিলাম x, সলব কি আছে x নট, আমরা নিলাম x নট, সলব কি আছে y, আমরা নিলাম y, কি আছে y নট, আমরা নিলাম y নট, তারপরে কি আছে, তারপরে আছে z, আমরা নিলাম z, তারপরে কি আছে z নট, আমরা নিলাম z নট। তো প্রথমটা কি আছে, প্রথমটা দেখো x নট আছে, তো x নট কই, এই তো x নট, না মারো তোমরা এক পৃষ্ঠা বড় করে এটা কিন্তু অনেক বড় হবে। তারপরে কি আছে y নট, y নট করে এই তো y নট, নিলাম এখান থেকে y নট। তারপরে কি আছে z, শুধু z নিলাম z, এদের মধ্যে সম্পর্কটা কি গুণের, আমরা গুণ হলে কোন গেট, এন্ড গেট, এই যে এন্ড গেট টা অঙ্কন করে দিলাম, শেষ। এরপরে কি আছে এক্স নট, তো এক্স নট কই, এই তো এক্স নট, নিলাম আমরা এক্স নট। এরপরে কি আছে ওয়াই, ওয়াই করে ওয়াই কই, এই তো ওয়াই, আমরা এখান থেকে নিলাম ওয়াই। এরপরে কি আছে জেড নট, ওরে জেড নট কই, এই তো জেড নট, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি গুণের, নিলাম আমরা গুণের, ঠিক আছে। তার আগে তোমাদেরকে একটু কষ্ট করে বলি, তোমরা আশা করি বুঝো। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে তোমরা একটু, আমি আরেকটা কথা বলে দেই, তোমরা সবাই কমে যাচ্ছ, আমি একটা ফেজ লিংক দিয়েছি, যারা নতুন আমার ক্লাসগুলো দেখো ফেজের মধ্যে ক্লাস হবে, আগামী ফ্রি ক্লাসগুলো আমরা তো ফেজ থেকে নেওয়ার চেষ্টা করব। তোমরা কষ্ট করে এই লিংকে ক্লিক করলেই দেখবে একটা ফেজ লিংক পাবা, ফেজের মধ্যে কষ্ট করে গিয়ে একটা লাইক করে আসো অথবা একটা ফলো দিয়ে আসো। এই যে ভিডিওর উপরে ক্লিক করলেই দেখবা একটা লিংক পাবা, সেই লিংকের মধ্যে কষ্ট করে একটা ক্লিক করে আসো, একটা লাইক দিয়ে আসো। যারা যারা লাইক দিয়েছো কষ্ট করে তোমরা ডান লিখো, কমেন্টে লিখো ডান, আমি তাদের নামগুলো পড়ে শোনাবো সবাইকে। কষ্ট করে তোমরা একটু ডান লিখো যারা যারা ফেজে লাইক দিয়েছো, হ্যাঁ আমি সময় দিলাম তোমাদেরকে 5 সেকেন্ড, কষ্ট করে দিয়ে আসো, ওকে। এরপরে আমি দ্বিতীয়টা একটু দেখাই, কি আছে x, নিলাম আমি x, এরপরটা কি আছে y নট এবং z নট, তাহলে এই যে y নট এবং z নট, এদের মধ্যে সম্পর্কটা হলো গুণের, আমি এবার নিলাম গুণ। এরপরে কি আছে x y z, x y z করি, এই তো x, তারপর হচ্ছে কি আছে y এবং কি আছে z, এদের মধ্যে সম্পর্কটা কি গুণের, আমরা নিলাম গুণ। এবার দেখো এদের সবগুলোর মধ্যে সম্পর্কটা কি, এদের সবগুলোর মধ্যে সম্পর্কটা হচ্ছে যোগের সম্পর্ক। তোমরা আশা করে এটা একটু লিখে রাখছো, আমি এটার একটু উপর দিয়ে লিখে দেই কারণ এটা আমি মুছে ফেলবো, উপর দিয়ে একটু মুছে লিখে দেই x y z plus x y z plus
x y z not plus x y z আমি এটা তো মুছে ফেলব এর জন্য এই জায়গাটার একটু উপর দিকে লিখছি যেন আমি আমার পরবর্তীতে সুবিধা হয় ধন্যবাদ তোমাদেরকে কোন জন্য আমাদের তানজিন দি সাইন তো অনেক ভালো হ্যাঁ সিনথিয়া যারা রেগুলার ক্লাস করে তাদের প্রাইজ দিবেন না স্যার অবশ্যই প্রাইজ দেব কি বলো এদেরকে এমন প্রাইজ দিব এরা সারা জীবন আমার কথা মনে রাখবে অবশ্যই প্রাইজ দিব আমি এদেরকে হ্যাঁ অবশ্যই প্রাইজ দিব ইনশাআল্লাহ এদের সাথে আমি যে দেখা করব এর চেয়ে বড় প্রাইজ আর কি আমার অনলাইন স্টুডেন্টরা আমার এত বেশি ভালোবাসে আমি সব সময় দেখা করি আমি দূর দূরান্ত গিয়ে ছুটে যাই ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এবার ছুটে ছুটে বেড়াবো ইনশাআল্লাহ এদের মধ্যে কি আছে যোগের সম্পর্ক আছে তাহলে সবগুলো গেটকে এক জায়গায় করে যোগ করে দাও সবগুলোর এক জায়গায় করে যোগ করে দাও যোগ করে দিলাম সবগুলো গেটকে এক জায়গায় করে আমি কি করে দিছি যোগ করে দিছি তুমি এবার সব লোকগুলোর মধ্যে কি এখানে কি আছে x x y z এরপরটা কি আছে x এরপরটা কি আছে x z not এরপরটা কি আছে x y z এবার সবগুলোকে তুমি কি করবা এই s সমান সমান এই পুরোটা এটা সামনে লিখে ফেলবা ওকে এই পুরোটা কি করবা এটা সামনে লিখে ফেলবা আশা করি তোমরা কি এরকম কি লিখছো কিনা এরকম তোমরা কি লিখতে পারছো কিনা কষ্ট করে জানাইবা আরেকটা হলো কি তোমরা এগুলোর মধ্যে একটু ফোটাটা একটু বড় করে দিতে চেষ্টা করবা তোমরা একটু একটু যেহেতু সার্কিট এই সার্কিট গুলোকে একটু তাতাইল দিয়ে মনে করো আমরা বলি না অনেক ক্ষেত্রে আমরা জ্বালাই করি না জ্বালাই করে দিবা হালকা হালকা করে একটু কি করে দিবা এই একটু জ্বালাই করে দিব ওকে হ্যাঁ এগুলোর মধ্যে একটু মোটা করে একটু হালকা হালকা করে দিয়ে দিব ওকে তো এইটা যদি দুচ্ছু সবগুলো আমি যোগ করে দিছি ঠিক একই সাথে এই কাজটা তো করতে পারবা এই কাজটা তো কি সবগুলো একই স্টাইলে এরকম হবে সবগুলোকে যোগ করে দিবা কথা শেষ তাহলে এইটা তার হবে কি তারপরে এই যে আমি এটা এখন লিখছি এইটা আরো লম্বা লম্বা দাগ দিয়ে এর নিচ থেকে আবার এক্স এর জন্য টান দিবা ওয়াই এর জন্য টান দিবা এক্স এর জন্য টান দিবা ওয়াই এর জন্য টান দিয়ে দাগ দিবা দাগ দিয়ে এদের মধ্যে এরকম এন্ড সম্পর্ক ক্রিয়েট করে এটা রাখবা এরপরে এক্স ওয়াই জেড এর কাজ করবা আবার লম্বা লম্বা টান দিয়ে এক্স ওয়াই জেড এর জন্য কাজ করে এইভাবে রেখে দিবা এরপরে এক্স ওয়াই জেড এর জন্য আরেকটা কাজ করে এভাবে আপনি রেখে দিবা এরপরে এক্স ওয়াই জেড এর জন্য আরেকটা রাখবা রেখে সবগুলো আবার একসাথে করে এরকম যোগ করে দিবা অর্থাৎ এরকম হবে দুইটা একটা গেটের মধ্যে ডাবল না আবার আলাদা করে অন্য পৃষ্ঠে কি আবার নতুন করে না এই যেটা যেভাবে আছে ঠিক এটার মধ্যে আমার তেমন নিচে জায়গা নাই জায়গা থাকলে আমি আরো লম্বা লম্বা করে দাগ দিয়ে এইটাও করাই দিতাম যেহেতু সময় কম বা দেখানোর সুযোগ নাই ঠিক সেই ক্ষেত্রে আমি এটা তোমাদেরকে আর দেখালাম না তোমরা এটা পারবা কিনা না পারলো আমাকে বলো আমি আবার নিচে হয়তো একটু জায়গা নিয়ে আমি এটাও তোমাদেরকে দেখাই দিবে একই স্টাইলে সবগুলো নিচে লিখতে হবে আর কি তার উপরের সমীকরণ থেকে এক্স ওয়াই জেড এর লাইন টেনে নিচের সমীকরণের সাথে অর গেট কি দেওয়া যাবে না 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 এটা আলাদা অ্যাসেটটা আলাদা ওয়াই এবার সিটটা আলাদা হবে এরকম এই যে অ্যাসেটটা তুমি লিখছো এটা আলাদা যেভাবে লিখছো এটা আলাদা এটা একটা ওকে এটা আলাদা একটা আলাদা একটা কিন্তু এরপরে আবার নিচে দাগ দিয়ে যখন আরো বড় করবা বড় করার পরে তুমি আবার এক্স নট টান দিবা ওয়াই টান দিবা জেড টান দিবা টান দিয়ে এরকম কি একটা এন গেটের মতো আঁকি এনে রাখবা এরপরে এক্স ওয়াই জেড এরকম দাগ দিয়ে রাখবা সবগুলোর শেষে এরকম যোগ করে দিবা তবে আবার এই যোগফলের সাথে ওইটা একবার মিল করে দিও না এটা একটাই শেষ এটা একটাই শেষ তাহলে এটার জন্য একটা আমরা লিখছি প্রথমটা পুরোটা লিখছি ঠিক এর পর থেকে এর নিচ থেকে আবার এই কাজটা করে কাজ করে দিবা অর্থাৎ এটা একটু বড় হবে আর কি বুঝছো কি না স্যার আমার নাম দেখেন না আমাদের জান্নাতুল ফেরদৌস নামিয়া বলছে স্যার আমি পারবো আম্মু সুরাইয়া বলতেছে স্যার আমি পারবো আফসানা আসলো বলতেছে স্যার আমি পারবো এফ আই ফারিয়া বলতেছে স্যার আমিও পারবো ঠিক আছে শুভ আচ্ছা ঠিক আছে ওসমান গনি পারবো স্যার ধন্যবাদ ওসমান গনিকে আচ্ছা ঠিক আছে তোমরা অনেকেই পারবা স্যারের ইউটিউব আচ্ছা ইউটিউব থেকে দেখে নিও তোমরা যারা পরে দেখবা ইউটিউব থেকে কষ্ট করে দেখে নিও আলহামদুলিল্লাহ বুঝছি স্যার জি স্যার ক্লিয়ার স্যার জি স্যার পারবো স্যার ইনশাল্লাহ
বৃষ্টি ঘোষও পারবো, তোমরা সবাই পারবা ইনশাল্লাহ, আমিও পারবো, আমিও আজকে থেকে পারবো, হ্যাঁ তোমরা পারবা আমিও পারবো। ওকে আজকে এইটুকু পর্যন্ত থাক তাহলে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবো, কথা হবে, ভালোবাসা হবে তোমাদের সাথে। আর তোমরা তো সবাই এত বেশি ব্যস্ত থাকো, সামনে আর কয়েকদিন পরীক্ষা, 22 বেশ 5টা তো তোমরা ইচ্ছা মতো খাইতেছো, কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই, যে একটা বিপদে তোমরা আসো সেটা তো তোমরা জানো না। পৃথিবীতে আমি যদি মনে করি এইচএসসি 22 বেশ হলো সবচেয়ে বড় হতবাগা বেশ। এরা আমি আমি আমার মাথায় ধরে না, এরা ইয়ে কথা বলার সুযোগ পায় কিভাবে, এরা খাওয়ার সুযোগ পায় কিভাবে, হ্যাঁ এরা কথা বলার সুযোগটা পায় কিভাবে, এরা আড্ডা দেওয়ার সুযোগ পায় কিভাবে আমি বুঝি না। যারা 21 বেশ তাদের তো টেনশন একটু কম হলো, কারণ তাদের 3টা সাবজেক্ট, এরা এক রাতে বসে একটা সাবজেক্ট শেষ করতে পারে। হ্যাঁ যদি আমিও তো মনে করি সায়েন্সের সাবজেক্ট গুলো কঠিন, পারবে না, কিন্তু তারপরে এটা যদি এক সপ্তাহ সময়টাকে কাজে লাগায়, এক সপ্তাহ বেশি না, আর যে সময়টা ওদের আছে 2021 বেশের, তারা একটা সাবজেক্টের জন্য এক সপ্তাহ সময় দিল 3 সাথে 21, সরি এক সপ্তাহ সময় নিল 3 সাথে 21, 21 দিনের মধ্যে তারা এটা মানে গুলিয়ে বাটিও খেয়ে ফেলতে পারে। কিন্তু 22 বেশ এত সময় পায় কেমনে, 13টা সাবজেক্ট ওদের, এত এত সাবজেক্ট, এরা কি করে, এরা ঘুমায় কিভাবে? আমার তো আমি তো টেনশনের শেষ, আমি এদের যে দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব কখন শেষ করবো, এদের কোর্সটা কখন শেষ করবো, এই টেনশনে আমার ঘুম আসে না, আর ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিভাবে এটা আমার মাথায় ধরে না। হ্যাঁ এরা এত হতবাগা একটা বেশ, 2022 বেশের এত ভাগ্যটা আমি কি বলবো, বলতে গেলেও আমার আসলে কান না আসে, এরা একটা হতবাগা বেশ বলা যেতে পারে। এরা প্রায় এত দিন যাবত ধরে এরা ক্লাস করতে পারে নাই, হ্যাঁ তারপরে এরা প্রায় দীর্ঘ দিন যাবত ধরে এরা কি আসলে এসএসসি কলেজ পর্যন্ত যাইতে পারে নাই, এরা কোন রকমের পরীক্ষাটা দিয়েছিল, এখন এদের আবার সামনে পরীক্ষা হয়ে যাবে, বলছে 2 মাস পেছাইতে পারে। আরে ভাই এপ্রিলে না হলো মে বা জুনে হবে, সমস্যাটা কি? তাও তো পরীক্ষাটা হচ্ছে, পরীক্ষার তো সিলেবাস যেটুকু কমাইছে ওইটুকু এসছে, তো আর কমাচ্ছে না, এটা কি কমানো হয়? আমার ICT সাবজেক্টের তো 6টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট, সরি 6টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় কমাইছে, আরো 5টা অধ্যায় রয়েছে, আমি মরে যাই সেই টেনশনে, কবে পঞ্চম অধ্যায়টা হলো সবচেয়ে কঠিন একটা অধ্যায়, এটা কবে শেষ করবো সেই টেনশনে আমার ঘুম আসে না। আর স্টুডেন্ট গুলো কি সুন্দর দিব্যি ঘুরে ফেরা করে, দিব্যি প্রেম করতেছে, দিব্যি পার্কে বসে আড্ডা দিতেছে, ঠিক আছে আমি দেখি আয় হায় এরা কি, মানে টিচার যায় না কে যায়, নো কেয়ার, ডোন্ট কেয়ার, কোনো কেয়ার নাই এদের, সালাম নাই কালাম নাই কিচ্ছু নাই। আমার স্টুডেন্ট বাস্তব স্টুডেন্ট এরকম করে, এজ একজন টিচার তাদের সামনে দিয়ে যাইতেছে, কোনো ধরনের কোনো রেসপেক্ট নাই, সে যে তার গার্লফ্রেন্ডের মানে কাদের মধ্যে হাত দিয়ে যে দেখতেছে তো দেখতেছে, কথা বলতেছে, খেয়েছো তুমি, কেমন আছো তুমি, বাড়ির স্বামী কেমন আছে, সেদিন রাতে যে তোমার ফোন দিয়েছিলাম ধরনের কেন, কেন ধরনের, এই জাতীয় কত কথা, কত মেসেজ, তুমি অন্য ছেলের সাথে কেন কথা বলতেছো, ওই ছেলেটার আইডিটা ব্লক করে দাও, ওই ছেলের সাথে কথা বলিও না, হ্যান ত্যান, কত ধরনের তাদের সমস্যা। রে ভাই এটা করার তো এখন সময় না, তোমাদেরকে ছোটবেলায় একটা কথা বলে দেওয়া হয়, আমি যেটা জানি, যখন তোমরা হাই স্কুলে পড়ো তখন তোমাদেরকে বলে দেওয়া হয় যত ধরনের শয়তানি সব কলেজে গিয়া করিস, কারণ হাই স্কুলে এগুলো করা যাবে না, শর্ট প্যান্ট পড়তে চাও কলেজে গিয়া পড়িও, হ্যাঁ তারপরে গেঞ্জি পড়তে চাও কলেজে গিয়া পড়িও, ডেটিং মারতে চাও কলেজে গিয়া করিও, প্রেম করতে চাও কলেজে গিয়া করিও, এই যে তোমাদের স্কুল জীবনে এগুলো মাথার মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে যার ফলের মধ্যে যার ফলে তোমরা কলেজে গিয়া চিন্তা করো, আরে হাই স্কুল লেভেলে এগুলো আমাদেরকে বলছে এখন করতে হবে, তেরেকা নাম শুরু করে দেই, হ্যাঁ বিসমিল্লা পড়ে, এটার মধ্যে তারা বিসমিল্লা আনে। আবার একজন একটা মেয়ে একটা ছেলে বলে মাশাল্লাহ, আরে ভাই তারা তো তুমি দেখাই তোমার যায় না, তুমি মাশাল্লাহ বলো কেমনে, হ্যাঁ আস্তে আস্তে হয়ে যায়, কথায় কথায় হয়ে যায়। আর ছেলেগুলো এতই বদের হাড্ডি, একটা মেয়ের কিভাবে পটাইতে হয় সবকিছু এরা টেকনিক জানে, আবার ছেলেরও মেয়েরও বাজি ধরে একটা ছেলেরে কিভাবে পটাইতে হয় তো এটাও সবাই জানে। আর এরা তো একটা করলেই তো যথেষ্ট হইতো, এরা তো একটা করে না, টানা করতে থাকে, একসাথে 3-4টার সাথে রিলেশন করা শুরু করে দিয়ে দেয়। যেই লেভেলের ছেলেগুলো ঠিক সেই লেভেলের মেয়েগুলো, সবাইকে বলতেছি না, কিছু কিছুকে বলতেছি, ওকে কিছু কিছুকে কথাটা বলতেছি, সবাই সবার গায়ের মধ্যে এই কথাগুলো নিও না। সেটা হচ্ছে কি, তুই প্রেম করলে একজনের সাথে না করবি, তুই একসাথে টানা 3-4টা ছেলের সাথে করস, আবার ওই মেয়েটাই ওই ছেলেটাই একসাথে 3-4টা মেয়ের সাথে রিলেশন করে, তুই করলে একটাই কর, জীবন মরণ একসাথেই কর, হ্যাঁ সেটা না।
আর তোমার এখন সময়টাও তো না এটা কেন, মানে তোমার এখন সময়টা হচ্ছে এই তিনটা মাস, এই চারটা মাস, এই পাঁচটা মাস কষ্ট করে একটু সময়টাকে কাজে লাগানো, একটু ঠিকঠাক মতো স্টাডি করা, তা না সেগুলো না, এগুলো না করেই শুরু করে দেয় একদম রাত, অনেক রাত পর্যন্ত এরা রাত জেগে 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 সেটিং মিটিং ফিটিং ডেটিং সকল কিছু এরা করে সম্পূর্ণ করে ফেলে। কা এটা করার সময় এখন? এটা তো করার এখন সময় না। হ্যাঁ অনেকে বলে স্যার আচ্ছা ঠিক আছে, স্যার একদম ঠিক বলছেন, না আমি সবসময় ঠিক বলি, আজকে ফুল অ্যাডার না একদম ফুল কনসেপ্ট দিয়ে দিচ্ছি এটা নিয়ে। হ্যাঁ আমি বুঝতে পারতেছি না তোমরা অনেক রাত পর্যন্ত, আমি অনেক রাতে পর্যন্ত দেখি আমার স্টুডেন্টরা অনলাইনে কি করেন, এরা কি তাহাজ্জুদ পড়ে অনলাইনে, আমার তো মাথায় ধরে না। হ্যাঁ অনলাইনে কেন, তুমি এত রাত পর্যন্ত তুমি পড়ো, পড়ার টেবিলের রুটিনটাকে কাজে লাগাও, একটা রুটিন তৈরি করে ফেলো, রুটিন অনুযায়ী পড়ো, সে রুটিনও করছে, পড়েও পড়ার সাথে সাথে আবার সেটও করে, চিন্তা করে দেখো তাহলে পড়াশোনা হবে কিভাবে, যেগুলো একটা করো, হয় সেট করো না পড়াশোনা করো, তোমার দিয়ে যেগুলো একটা হবে, এটা করবো না আর ভুলো। তোমাদেরকে অনেক রাগারাগি করলাম, অনেক বকাবকি করলাম তোমাদেরকে, আমার প্রতি তোমরা মনোযোগ মন কষ্ট নিও না, আমি তোমাদেরকে এই কথাগুলো বলে দিলাম তোমাদের ভালোর জন্য, ঠিক আছে। অনেকে আমাকে এখন মানে অনেকে আমার প্রতি এখন অনেক বেশি রাগান্বিত হবে যে স্যার আপনি এগুলো কি বলেন, হোয়াই যেটা বলছি একদম সত্য কথা বলছি, তোমরা একটু পড়াশোনা করো, এই কয়েক মাস বিএ বা তোমার যে বিএফ মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড আর কি, হ্যাঁ আর তোমার যে জিএফ মানে গার্লফ্রেন্ড আর কি, তাদেরকে বলবা, হ্যাঁ এদেরকে বলবা যে এখন আপাতত আমি আমাকে একটু পড়ার সুযোগটা দাও, ভালো একটা রেজাল্ট করতে হবে তারপরে। আর এখন টানা যেভাবে স্টুডেন্ট গুলো শেখা গাইতেছে, এই করতেছে সেই করতেছে, স্টুডেন্ট কি করবে ভবিষ্যতে, আমরা আগামী প্রজন্মতে সব শেখা শেখা বাংলাদেশি পার্টি পাচ্ছি, হ্যাঁ মানে কিছু ছেলেদেরকে পাবো কিছু মেয়েদেরকে পাবো, এদের অবস্থা এমন হয়ে যাচ্ছে শেখা খেতে খেতে, তো আসলে এখন তো শেখা খাওয়ার সময় না, তুই শেখা দেওয়ার না সময়, হ্যাঁ এত তো শেখাটাকে খাওয়ার দরকার নাই এখন, এখন ঠিক মতো পড়াশোনা করো, ভালো মতো একটু সময়টাকে কাজে লাগাও, ইনশাল্লাহ ভালো কিছু পাবে। হ্যাঁ এখন তুমি একটা বিসিএস ক্যাডার হয়ে যাও, দেখবা কত মেয়েরা মেয়ের বাবারা মেয়েরে বস্তায় ভরে ভরে তোমার সামনে আনবে, বাবা নাও নাও, তুমি বলবা দূর আই হ্যাভ নো টাইম, তুমি কি বলবা যে আই হ্যাভ নো টাইম। আবার বিসিএস ক্যাডার একটা মেয়ে সে নিজে চয়েস করবে, সে নিজে তার হাজবেন্ড চয়েস করবে, বিশ্বের সবচেয়ে সুদর্শন যে ছেলেটা সে ছেলেটা তাকে বিয়ে করতে চাইবে। ওকে তো এখন এই কথাটা আমি বলার কারণ হচ্ছে সময় তো এখনো তোমার আছে, সময়টাকে কাজে লাগাও, কাজে লাগাইলে ইনশাল্লাহ ভালো কিছু আসবে। ওকে অনেক তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে দিলাম ইনশাল্লাহ, হ্যাঁ পড়ো ইনশাল্লাহ আস্তে আস্তে করে পড়ো, আর তাহলে ভালো কিছু আসবে, ভালো কিছু করতে পারবা তোমরা, অবশ্যই তোমাদের ভবিষ্যতে উজ্জ্বল স্বপ্ন কামনা করি আমি, ভালো কিছু করার জন্য অবশ্যই তোমাদের জন্য দোয়া করি, আমার কথায় কেউ রাগান্বিত হইও না, কথা কিছু কথা যেটা না বললেও নয় ইনশাল্লাহ অবশ্যই বলে দিলাম কথাগুলো। এক প্রত্যেকটা মেয়ের জীবন এক একটা সংগ্রামের, প্রত্যেকটা ছেলের জীবন এক একটা সংগ্রামের, আসলে মানুষের সাথে মিশলে তোমরা বুঝতে পারবা সে কি চায়, কিছু কিছু আছে পড়াশোনা আসলে কিছুই না, কলেজে যায় শুধুমাত্র প্রেম ভালোবাসা করার জন্য, কিছু কিছু আছে এরা আসলে যায় মডেলিং করার জন্য, এরা এমন ভাবে যায় এমন স্টাডিজ করে কলেজের মধ্যে যায়, প্রত্যেকটা ছেলেরা এদের দিকে তাকায় থাকে, কা এরকম করো কা তুমি, হ্যাঁ তুমি একটু ভালো মতো চলতে পারো না, তোমার কি টার্গেট কি এই কাজ করার জন্য, তাহলে তুমি এই কাজ করার জন্য সিনেমাতে যাও, সবাই তোমার প্রতি আকৃষ্ট হবে, কলেজ পাড়া মহল্লাতে তুমি এমন ভাবে চলাফেরা করো কারণ তুমি একটা মেয়ে মানুষ, তোমার আরো শালীনভাবে চলাফেরা করা দরকার, ঠিক আছে। তো যাই হোক এই এই ছেলেরা এত ধৈর্যবান, তারা যে তোমার তুলে নিয়ে যায় না এটাই তো তোমার ভাগ্য ভালো, ঠিক আছে, এরা অনেক বেশি লাজুক আমাদের ছেলেরা, সো অনেক কিছু বলতে পারে না, আর তো তোমরা অবশ্যই ভাই বোনের মতো সম্পর্ক করে রাখবা ইনশাল্লাহ। আজকে এইটুকু পর্যন্ত থাকুক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই।